প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জেরিন। দর্শক, আজ দুপুরে অনুষ্ঠানটি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার দুপুর 12:20 এনটিভির পর্দায় দেখতে পাবেন। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, নির্বাচিত এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথির সঙ্গে আড্ডা। প্রথমেই থাকছে সংস্কৃতি। সংস্কৃতির এ পর্বে আমরা জানিয়ে দেব নাট্য ও চিত্রকলা প্রদর্শনী সম্পর্কে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7:00 মঞ্চায়িত হবে চারু নিরম থিয়েটার প্রযোজিত নাটক শেষ নবাব। গুলশানের এস গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী রোকেয়া সুলতানার একক চিত্রকলা প্রদর্শনী অ্যান ওডে টু জয়। প্রদর্শনীতে শিল্পীর 51টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন সকাল 10:00 থেকে রাত 8:00 এই সময় প্রদর্শনী চলবে 7 অক্টোবর পর্যন্ত। দর্শক, আপনি চাইলে ঘুরে আসতে পারেন। সন্ধ্যা 6:45 থাকছে অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ। রাত 8:20 থাকছে হাসান রেজাউলের পরিচালনায় ধারাবাহিক নাটক মা বাবা ভাই বোন। মধ্যবিত্ত মধ্যবিত্ত বলবেন না, কেউ সারা জীবন মধ্যবিত্ত থাকে না। আর আজকে যদি আমরা এই অবস্থায় থাকি, আমাদের কি এটা কি আমাদের দোষ, আমার দোষ, ভুটানের দোষ, না খোকনের দোষ? দোষ আপনারা। মা বাবা ভাই বোন। রাত 9:00 থাকছে অনুষ্ঠান গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 থাকছে শহীদুল নবীর পরিচালনায় ধারাবাহিক নাটক প্রেম করা নিষেধ। আশা মা। জি আঙ্কেল। কষ্ট করে একটু দাঁড়াবে? জি অবশ্যই। ওই যে তোমার পেছনে যে রাইফেলটা আছে, রাইফেলটা দাও। আঙ্কেল, মানে সামান্য চুরির জন্য রাইফেল দিয়ে মেয়েটাকে মেরে ফেলেন না আঙ্কেল। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোর সময়সূচি। দর্শক দেখছেন আজ দুপুরে। এবার একটি বিরতি নিচ্ছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আজ দুপুরে। এবারে দুপুরের অতিথির সঙ্গে আড্ডা। দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী ডক্টর তাপসী ঘোষ। শুভ দুপুর। শুভ দুপুর। আপনাকে নবমীর শুভেচ্ছা জানাই। তোমাকেও নবমীর শুভেচ্ছা। সেই সহ এনটিভি কর্তৃপক্ষ কিংবা এনটিভির মাধ্যমে আমি সমগ্র দেশবাসীকে নবমীর শুভেচ্ছা জানাচ্ছি, দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু দেখছি যে গত কয়েকদিন থেকে শুরু হলো যে সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় উৎসব, প্রধান ধর্মীয় উৎসব, প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলছে তো, এবং আজকে কিন্তু নবমী। নবমী, আজকের দিনটা নিয়ে আপনার প্ল্যান কি? আজকের দিনে আমার প্ল্যান, আমরা তো পূজা করেই আসলাম, এখানে সকালবেলা পূজা হয়েছে, এরপরে আমাদের তো গেস্ট থাকে মন্দিরে, আমি আমাদের যেটা আমি যেহেতু কিছু জড়িত আছি কালচারাল সেক্রেটারি হিসাবে, তো আজকে আমাদের বিকালে গেস্ট আসবে, প্রচুর সব গেস্টে আসে, সবসময় আসছেন, আপ্যায়ন তো থাকছে। আর সন্ধ্যার পরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আরতি প্রতিযোগিতা। এটা সমগ্র বাংলাদেশ থেকেই যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করে, ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই, ওখানে আরতি প্রতিযোগিতা হয় অনেক বড় করে, এবং এটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। এটা এটা না দেখলে কল্পনা করা যাবে না যে সেই আনন্দটা আসলে কেমন। ধূপতি নিয়ে যে এটা করা হয় নৃত্য, ধূপতি নৃত্য যেটা বল, ধুনচি নৃত্য যেটা, সেটাই হচ্ছে আরতি। এটার কম্পিটিশান হয় ওখানে, এবং সারা বাংলাদেশ থেকেই আসে, এবং এই দিনটার জন্য আমরা কিন্তু সারাটা বছরই অপেক্ষা করি যে এই দিন। এখানে কিন্তু শুধুমাত্র যে হিন্দু ধর্মাবলম্বীরাই যে কম্পিটিশান করবে সেটা কিন্তু না, সব ধর্মের ছেলে মেয়েরাই আসে। তো শুরুতেই যদি আমরা একটা গান শুনে আসি কেমন হয়? পূজার গান অবশ্যই। আচ্ছা ঠিক আছে। দেবী দুর্গা আসেন কিন্তু আমাদের কাছে মঙ্গলের প্রতীক নিয়ে, জগৎ জননী যেহেতু তিনি আসে মঙ্গলের প্রতীক নিয়ে, কিন্তু এই দেবী দুর্গাকেই কিন্তু আমরা আবার কন্যারূপে পালন করে থাকি, কন্যারূপেই তাকে চিন্তা করে থাকি।
তো হিমালয় পত্নী মেনকা দেবী দুর্গা আসবেন বলে কন্যা স্নেহে বলছেন যে এবার যদি মেনকা আসে আর তাকে যেতে দেব না, কারণ হলো শিব তো সবসময় এই শ্মশানে থাকছেন, মশানে থাকছেন, তিনি ঘরে ফিরছেন কি ফিরছেন না এরকম একটি ব্যাপার শিবের। তো সেই জায়গায় তিনি বলছেন, এটি রামপ্রসাদ একটি দ্বিজ রামপ্রসাদের একটি গান, আমি খালি গলায় একটি শোনানোর চেষ্টা করছি। এবার আমার উমা এলে আর উমাকে পাঠাব না, এবার আমার উমা এলে আমায় বলে বলুক লোকে মন্দ, কারো কথা শুনব না, এবার আমার উমা এলে যদি এসে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় শিব, তিনি মৃত্যুকে জয় করেছেন সেটাই বলছে। যদি আসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়। মৃত্যুঞ্জয় শিব যদি উমাকে নিয়ে যেতে চায় ফিরিয়ে, মানে মা দুর্গাকে যদি ফিরিয়ে নিয়ে যেতে চায়, তাহলে আমরা তাকে আর যেতে দেবো না সেটা বলছে। যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয় তখন মায়ে ঝিয়ে করব ঝগড়া, জামাই বলে মানব না, এবার আমার উমা এলে দ্বিজ রাম প্রসাদে কয় এ দুঃখ কি প্রাণে সয়। দ্বিজ রাম প্রসাদে কয় এ দুঃখ কি প্রাণে সয়, শিব শ্মশানে মশানে ফেরে, শ্মশানে মশানে ফেরে ঘরের ভাবনা ভাবে না, এবার আমার উমা এলে আর উমাকে পাঠাব না, এবার আমার উমা এলে আমায় বলে বলুক লোকে মন্দ, কারো কথা শুনব না, এবার আমার উমা এলে। অসাধারণ। আপনার কীর্তন আমরা শুনবো অবশ্যই আজকে, কিন্তু আগে একটু শুনে নেব যে এই কীর্তনটা আসলে কি। আমরা দেখা যায় যে অনেকেই ব্যাপারটা একটু গুলিয়ে ফেলি। আচ্ছা, কীর্তনটা হচ্ছে যে এটা আমরা কিন্তু আমরা সাধারণ যারা তাদের কিন্তু চিন্তাভাবনা এরকম যে বিশেষ কোনো একটি সম্প্রদায় কীর্তন করছে, কিন্তু আমাদের বাংলা সঙ্গীতের আদি ধারা হচ্ছে কীর্তন। আচ্ছা, আমাদের গীতগোবিন্দের পরে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে মহাপ্রভুর যে ব্যাপারগুলো পদগুলো চলে আসছে সেটা কিন্তু, এবং আমাদের যাত্রা পরে যে বিষয়গুলো আসছে কিন্তু এই কীর্তনে ধাপ 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 ধরে ধরে কিন্তু, হ্যাঁ, একটির পর স্টেপ বাই স্টেপ চলে আসে। আমাদের পঞ্চকবির গান এরকম একটি চলে আসে কীর্তনের বিষয়টা। তো কীর্তনের যে বিষয়টা যেহেতু আসছে, তো সেক্ষেত্রে আমি একটি বলি যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি বন্ধুর সহযোগে একটি সংকলন সংগ্রহ করেছিলেন। তো সংকলনের মধ্যে তিনটি স্টেপ ছিল, তিনটি ধাপ ছিল। একটি হচ্ছে চর্যাপদ, আরেকটি হচ্ছে বৈষ্ণব পদাবলী, আরেকটি হচ্ছে শাক্ত পদাবলী। তো চর্যাপদ যেটা সেটা কিন্তু আমাদের চর্চার মধ্যে নেই, সেটা আমরা যারা করছি চর্যাপদের যে ব্যাপারগুলো এখন হচ্ছে আমাদের দেশে হচ্ছে, সেটা আমরা কিন্তু গায়ের জোরে করছি। আর আমাদের বৈষ্ণব পদাবলী সেটা আমাদের প্রায় 12,000-এর মতো গান এরকম আছে, কিন্তু সেই আমরা হয়তো এক, আমরা যারা কীর্তন শিল্পী আছি আমরা হয়তো 1,000-এর মতো নিয়ে কাজ করি সবসময়। আর তেমনিভাবে কিন্তু আবার শাক্ত পদাবলী সেটাও কিন্তু একটি অংশটা কোনো অংশে কম নয়। তো আপনি যেহেতু পুজোর বিষয় নিয়ে কথা বলছেন, সেহেতু আমি বলছি যে চর্যাপদ যেহেতু আমাদের চর্চায় নাই, সেটা আমাদের আরও বেশি এটার উপর কাজ করতে হবে যে সেটাকে খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু পদাবলী যেহেতু আমাদের আছে, তো সেটা নিয়ে তো সেটাকে আর বিকৃত করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা হয়তো দেখা যায় যে আমাদের 1,000 আছে, সেই 1,000 নিয়েই আমরা কাজ করি, সেই 1,000-কে কিন্তু আমরা নতুন করে আর সুর দেওয়ার দরকার নেই,
কারণ সেটা রয়েছে সেগুলো আমাদের, কারণ আমাদের যারা এই পাণ্ডিত্য যাদের রয়েছে এই বিষয়গুলোর উপরে, তারা তো এগুলোর স্বরলিপিগুলো করে গেছেন। আমাদের রবীন্দ্র নজরুলের যেমন, পঞ্চকবির যেমন সুনির্দিষ্ট স্বরলিপি রয়েছে, আমাদের কীর্তন গানেরও কিন্তু বড় বড় তালের এরকম স্বরলিপিটা রয়েছে। আর শাক্ত পদাবলীটা হচ্ছে এই বৈষ্ণব পদাবলীর কিন্তু পরিপূরক। আমি এই কারণেই বলছি যে বৈষ্ণব পদাবলীতে শ্রীকৃষ্ণের যে বাল্যলীলা সেখানে, কিংবা রাধারানীর বাল্যলীলা সামান্য পরিমাণে দেখা যায়, রাধারানীর বাল্যলীলাতে বিশেষ করে যে তাকে মাতৃস্নেহে কিংবা কন্যা স্নেহে কখনো কখনো, সেটা খুবই ক্ষীণ, সেটা প্রকাশ করার মতো না। কিন্তু এই যে শাক্ত পদাবলী, শাক্ত পদাবলীতে কিন্তু একদম দেবী দুর্গাকে কন্যা স্নেহে, কিন্তু মানে সৃষ্টিকর্তাকে কন্যা স্নেহে দুর্গা রূপে আমরা কিন্তু তাকে দেখতে পাই। যে গানটা আমি শোনালাম এটার বিষয়বস্তু কিন্তু এটাই। তো এটা এই জন্য আমি বলবো যে বৈষ্ণব পদাবলীতে যেটা ঘাটতি রয়েছে শাক্ত পদাবলী সেটা পূরণ করেছে। অর্থাৎ এই যে কন্যা স্নেহে যে পুজো করছে কিংবা কন্যা স্নেহে তাকে লালন পালন করছে, এটা কিন্তু বৈষ্ণব পদাবলীতে খুবই কম। এই জন্য এটা হচ্ছে শাক্ত পদাবলীটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর পরিপূরক, একটি ছাড়া আরেকটি কিন্তু অসম্পূর্ণ। এখানে কোনো দ্বন্দ্ব ভেদাভেদের মতের হয়তো পার্থক্য থাকতে পারে, কারণ এই বৈষ্ণবদের লাইফস্টাইল আর শাক্ত মতাবলম্বী যারা তাদের লাইফস্টাইল কিন্তু একটু ডিফারেন্ট হয়, কিন্তু এখানে ভেদাভেদের কোনো ব্যাপার নাই, কিন্তু সামান্য পরিবর্তন কিংবা সামান্য লাইফস্টাইল একটু আলাদা হয় এটাই। তার মানে আপনারা হচ্ছে বৈষ্ণব পদাবলী নিয়ে এখন কাজ করছেন? আমরা বৈষ্ণব পদাবলী নিয়ে কাজ করছি। তো এখন পর্যন্ত কি কি কাজ করেছেন বা কতগুলো কাজ হয়েছে বৈষ্ণব পদাবলীতে? আমার, আমি তো এটার উপর ডক্টরেট ডিগ্রি পেয়েছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং আমি প্রথম, আমার আগে আর এই বিষয়ে কেউ পিএইচডি ডিগ্রি এটার উপর করেননি। আমি এই বৈষ্ণব পদাবলীতে রিসার্চ করতে গিয়ে সবচেয়ে সহযোগিতা পেয়েছি আমার যিনি গুরুদেব, আমাকে যিনি শেখান, অধ্যাপক সুমন ভট্টাচার্য, তিনি শান্তিনিকেতন বিশ্বভারতীর শিক্ষক, এবং তিনি আমাকে কিন্তু সবসময় সহযোগিতা করে যাচ্ছেন। এবং আমার সাথে এই বাংলাদেশে মৃদঙ্গে যিনি আমাকে সহযোগিতা করছেন সবসময়, তিনিও পণ্ডিত, পাণ্ডিত্য রয়েছে, তিনি পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতেই মৃদঙ্গ শেখান, উপেন্দ্রকৃষ্ণ দাস, এই দুইজন মানুষ, তারপরে রয়েছেন অনিল সাহা। আর আমি, আমার শুরুটা হয়েছিল একদম খুবই ছোট সময় থেকে কীর্তনের মধ্য দিয়ে। আমার কেন যেন এই সাবজেক্টের উপরই খুব ঝোঁক, আমি ফার্স্ট গার্ল ছিলাম, কিন্তু আমাকে সায়েন্স কেউ পড়াতে পারেনি, কারণ আমার কেন যেন এই সাবজেক্টের উপরই বুদ্ধি হওয়ার, ধর্মীয় না এটা আমার কাছে, এটা আসলে কি, আমরা কীর্তনকে কিন্তু ধর্মীয় গান বলতে পারি না। কারণ হলো আপনি দেখবেন যে অনেক পদকর্তা কিন্তু আছেন মুসলিম, এবং 20% কিন্তু মুসলিম পদকর্তা, তো তাহলে আপনি কি করে এটাকে ধর্মীয় গান বলবেন? হ্যাঁ, আপনি বলতে পারেন ধর্মীয় যে অনেকে উপাস্য দেবতা হিসাবে যদি শ্রীকৃষ্ণকে গ্রহণ করে থাকেন কিংবা ধারণ করে থাকেন, সেক্ষেত্রে তারা ধর্মের দিক থেকে নিয়েছে, কিন্তু আমরা যারা সাহিত্য নিয়ে কাজ করছি, আমাদের কালচার নিয়ে কাজ করছি, আমাদের কাছে কিন্তু এটা ধর্ম বলে মনে হবে না, কারণ এটা আমাদের সাহিত্যের একটি অন্যতম অংশ এই বৈষ্ণব পদাবলী। তার মানে এই যে কীর্তনের পাশাপাশি অন্য কোনো গান করছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি কীর্তনের পাশে তা নজরুলের গান, আমি নীলুফা আপার খুবই একজন খুব কাছের ছাত্রী ছিলাম, তো উনিও কিন্তু কীর্তনে অসাধারণ ছিলেন। আমি পাশাপাশি নজরুল, পঞ্চকবি, খেয়াল, ফোক গান তো করি, আমার ওরকম কোনো ভেদাভেদ নেই, কিন্তু আমি প্রফেশনালি পালা কীর্তনটাই করি। আমরা যেটা জানি আপনি কিন্তু অনেকগুলো কালচারাল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, সেগুলো সম্পর্কে একটু শুনবো। আমি এখন ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এ দুটোর কালচারাল দায়িত্বে আছি। তো এখন তো আমাদের পূজা চলছে, মহানগর নিয়ে আমরা বেশি ব্যস্ত এই পুজোতে। আপনাদের যে অর্গানাইজেশন থেকে আপনারা কি করছেন? আমাদের অর্গানাইজেশন থেকে একটি ওয়ার্ল্ড ফেমাস একটা অনুষ্ঠান হয়, মহালয়ার যে অনুষ্ঠানটা, এটা একদম বাংলাদেশের সমস্ত বরেণ্য শিল্পীরা সেখানে সঙ্গীত পরিবেশন করেন। এটা কিন্তু যে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের কয়েকজন শিল্পীকে নিয়ে তা না, কিন্তু এর সাথে কিন্তু আমাদের টোটাল বাঙালিরাই জড়িত থাকেন। তো এবার একটি অনবদ্য একটি অনুষ্ঠান হয়েছে, এক ঘন্টা লাইভ হয়েছে, তো সেটা শুধুমাত্র সেখানে বসে দেখলে, স্ক্রিন দেখে অত বোঝা যাবে না যে সেই ফিলিংসগুলো কেমন। সেটা আমাদের অ্যারেঞ্জ করতেও আমাদের 2-3 মাস সময় চলে যায়। আমাদের সাথে ছিলেন আমাদের খুবই শ্রদ্ধেয় শিল্পী
কিরণচন্দ্র রায়, চন্দনা মজুমদার এবং ঢাকা ইউনিভার্সিটির সমস্ত মিউজিক ডিপার্টমেন্টের সমস্ত শিক্ষক, ডান্স ডিপার্টমেন্টের যারা দুর্গা দেবী যিনি তিনি ডান্স ডিপার্টমেন্টের শিক্ষক, এরকম মানে একদম বাংলাদেশের যারা সেরা এরাই কিন্তু এই অনুষ্ঠানটা করে থাকে। আমি যেহেতু কালচারাল সেক্রেটারির দায়িত্বে আছি, সাথে আমাদের অন্যান্য যারা লিডার আছেন, আমাকে যারা পরিচালনা করেন, আমার উপরও তো অনেকজন আছেন, তারা এই অনুষ্ঠানটাকে একেবারে খুবই ভালো সাফল্যমণ্ডিত করেছেন। এরপরে হচ্ছে আমাদের শুরু হয়ে যায় পূজার প্রস্তুতি, ষষ্ঠী পূজা, আজকে তো নবমী, তো ষষ্ঠী পূজা থেকেই কিন্তু আমাদের এরকম সমস্ত মন্ত্রী থেকে শুরু করে সবাই মন্দিরে আসেন, প্রসাদ গ্রহণ করেন, দেবী দর্শন করেন, এভাবেই কিন্তু আমাদের দিনগুলো কাটে। বা সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি কী করছেন? এর পাশাপাশি আমি শিক্ষকতা করি, আর আমাদের একটি ওষুধ কোম্পানি রয়েছে, সেটার চেয়ারম্যান হিসাবে আমি আছি। সেখানে আমি কম যাই, সেটা আমার হাজবেন্ডই সেটা দেখাশোনা করেন, তবে যেতে হয়, তো সেটাও আমাকে মোটামুটি সময় দিতে হয়। তারপর গানও তো প্র্যাকটিস, পালা কীর্তন, অনেক পড়াশোনার ব্যাপার, সেটা বুঝতেই পারছেন, সেখানে ভুল তো বলা যাবে না, ভুল ব্যাখ্যাও দেওয়া যাবে না, যেহেতু আমি এই পথে এসেছি তো শক্তভাবেই এসেছি। তো অনেক তো শুনলাম কীর্তন সম্পর্কে, এবার সরাসরি শুনবো আপনার কাছে থেকে, আপনার করা কীর্তন থেকে আমাদেরকে দু এক লাইন শোনাবেন। আচ্ছা, আমার সম্প্রতি সময়ে রাধা মাধব মন্দির থেকে, একটি রাধাকান্ত মন্দির থেকে, তাদের ইউটিউব চ্যানেল থেকে এবং আমার গানটা দিয়ে তাদের ইউটিউব চ্যানেলটি উদ্বোধন হয়েছে, তো আমি সেখান যে গানটি দিয়ে শুরু হয়েছে আমি সেই গানটির একটি অংশ শুনে, গানটি তো অনেক বড়, তো প্রথম দিকের আমি কিছু একটু শোনাচ্ছি। বধু কি আর বলিব আমি, বধু কি আর বলিব আমি, বধু তুমি তো আমার সকলি জানো, তুমি তো আমার সকলি জানো, তোমায় বলে কত বোঝাইব, তুমি তো আমার সকলি জানো, কি আর বলিব আমি, বধু কি আর বলিব আমি, আমার জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হয় তুমি, বধু কি আর বলিব আমি, বধু তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি, বধু তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, আর ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে যে আজকে আমাকে এখানে আমন্ত্রণ করানোর জন্য, আর তোমার মাধ্যমে, এনটিভির মাধ্যমে দেশবাসীকে আমি বিজয়ার শুভেচ্ছা জানাতে চাই, কারণ আগামীকালই বিজয়া দশমী, এজন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন aajdupure@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজকের মতো এখানেই শেষ করছি, শুভ দুপুর।